দিদি একটু কফি করে দিবি প্লিজ? তুমি জানো এই ড্রেসটা না আমাকে খুব ভালো মানায়, মা আমাকে এনে দিয়েছিল। ভালো মানিয়েছে না? ভাল লাগছে না? হ্যাঁ তোমাকে ফার্স্ট ক্লাস মানিয়েছে। আরে দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন? আসছি আসছি, বাই বাই। এতক্ষণে নিয়ে এলি? যা, ও রেগে চলে গেছে। শাম গুজ রহি থি আর আনে ওয়ালে কি কোই আট নহি থি কহে। নিচে বহতা দরিয়া কহ রহা থা, আও মেরি আগোশ মে আ যাও, মে তোমারি বদনামি কে সারে দাগ ছু। তুমি এখানে বসে টিভি দেখো। রাহুলের জন্য কফি করে দিতে বললাম দিদিকে, তিনি এক ঘন্টা লাগিয়ে দিলেন। রাহুল চলে যাবার পরে এখন এনে কফি দিচ্ছেন। তোর কোনো স্ট্যান্ডার্ড নেই বলে তুই ভেবেছিস আমার মেয়েরও কোনো স্ট্যান্ডার্ড নেই না? এমন কি রাজকাজ করছিস যে এত ক্লান্ত হয়ে পড়ছিস? বুঝতে পেরেছি, আমার মেয়ে বড়লোকের ছেলের সঙ্গে মিশছে, তো সেটাই হচ্ছে তোর দেহের জ্বলুনি। দু টাকা রোজগার করছিস বলে তুই নিজেকে পুরো মহারানী বলে ভাবছিস না? এসব কি আমি বুঝি না? শোনো তোমার মেয়ের কথা। কি হয়েছে? আরে চুনির এক বন্ধু এসেছিল, সে হচ্ছে এক মন্ত্রীর ছেলে। ওকে আমি বললাম এক কাপ কফি বানিয়ে দে, তিনি বাবু এক ঘন্টা ধরে কফি বানিয়ে গেলেন আর সে না খেয়ে চলে গেল। মন্ত্রীর ছেলে ভালো মন্দ সুবিধা অসুবিধা আছে কি না বলো? ঠিক ঠিক। কি ঠিক ঠিক, তুমি কিছু বলতে পারছো না? কোথায় গেল? ওকে আজকে আমি দেখাচ্ছি। তোর তো দেখছি দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। না বাবা। আর মুখে মুখে কথা বলছিস? তুই কপি করে দিলে কি হতো তাতে? হ্যাঁ, তোর হাতটা খসে যেত। এই শোন, তুই কোনো দোষ না করলে তোর মা মোটেই এইভাবে বলার মতো মহিলা নয়। বেরিয়ে যা। আমার ভুল হয়েছে বাবা, আর কখনো হবে না। মা আমাকে আরেক পিস মাছ দাও না। তিন পিস ছিল আর নেই। এটা তুই নে। না বাবা, রান্নাঘরে মাছের গন্ধ লাগলে আমার ভালো লাগে না। তোমরা সবাই খাচ্ছো বলে আমি বাধ্য হয়ে খাচ্ছি, তুমি খেয়ে নাও বাবা। সময়ের সঙ্গে জীবনটা সবসময় বদলে যায়, তাই না দাসবাবু? আমি খেতাম না বলে তুমি আমাকে এটা সেটা ছবি দেখিয়ে ভোলাতে। আমি সব বুঝতাম, তবে তোমাকে খুশি করার জন্য খেয়ে নিতাম। আমি তো প্রজাপতি করি। তাহলে আমি কেন প্রজাপতির মতো দেখছি? আমি জানি না। তোমার মতো এত বড় লোকের ছেলে এত যে ভালোবাসতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? তা নাহলে আমি আত্মহত্যা করে নেব। তুই যার সঙ্গে মিশছিস সে ভালো ছেলে নয়। আর তুই যার সঙ্গে মিশছিস সে খুব ভালো ছেলে না? তুমি জানো এটা একটু শুয়ে শুয়ে বন্ধুর সাথে কথা বলছে, কি এমন মহাভারত অসত্য করলো? আর তুই যা সব করছিস পূর্ণ করছিস, সত্যি না? আগে তুই নিজেকে দেখ, তারপর আমার মেয়েকে বলিস। সরি, আমার ভুল হয়ে গেছে। নকশাম দাসবাবু, আমি যাচ্ছি। যা। আজকে আমার জন্মদিন ভুলে গেলে না? আমি যাচ্ছি। আরে যা বললাম তো। ওহো, কোনো একটা দায়িত্ব নেই। একদিকে প্যান্ট পরে আছে, একদিকে শার্ট পরে আছে। ক্লাস ওয়ানের বাচ্চাকে বললে বুঝে নেবে। আর বলবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আচ্ছা বলো তো আমি কি করব? গুছিয়ে রাখলে তো বলবে আমি থাকতে তুমি কেন গোছাচ্ছ, আর যদি না গোছাই তাহলেও দোষ। না না বলো আমি কি করব, এটা তো ডিসাইড করো। আমার সঙ্গে তর্ক করবে না বলছি, সকাল থেকে আমার মুড অফ আছে। কালকে বললাম পান্তা ভাত খাবো, বললে ঠান্ডা লেগে যাবে। আজকে কেন দিলে? আমি পান্তা ভাত খাবো না, রুটি করো। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমার রান্নার মেনুতে আপনাদের দেখাবো মোনালিসার হাতের তৈরি ঘরের রুটি। প্রথমে আপনারা পরিমাণ অনুযায়ী আটা নিন, তার মধ্যে অল্প একটু নুন দিন,
তারপর জল ঢেলে তাকে চটকাতে 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 চটকাতে। কি হচ্ছে? দেখি হাতটা না জ্বালা করবে। কি হলো দেখাও? না জ্বালা করবে। চুপ, দেখাও। বারবার বলেছি অন্য মনস্ক হয়ে কাজ করবে না, কেটে গেল না? মোনা একটু খেয়ে যাও। আমি খেয়েছি। নাও, ফেলে দেবো কি? আচ্ছা দাও বলো। হ্যাপি বার্থডে। কি ভেবেছিলে তোমার বার্থডে ভুলে গেছি? কি হয়েছে? আরে কি হয়েছে? লাইফে এই প্রথমবার দাসবাবু আমার জন্মদিন ভুলে গেল। দেখি একটা। হ্যালো, কোথায় আছিস মা? কথাটা হলো কি, তুই যে কাকরোল ভাজার পরোটা দিয়েছিলি ভারী সুন্দর হয়েছিল। পান্ডাবাবু খেলো, গোপীবাবু খেলো, হরিবাবু খেলো, সবাই খেলাম। বলার দরকার নেই, আমি জানি। মিশ্র বাবু, সুমিত স্যার, বিশ্বাস বাবু, এনারা সবাই খেয়ে থাকবেন। আমি ফোন রাখছি। মা, আমি তো আসল কথাটা বলতে ভুলে গেছি, হ্যাপি বার্থডে। দাস বাবু সকালে ওই কথাটা বলতে পারলেন না? তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, আমি তোর জন্য একটা খুব ভালো ড্রেস এনেছি। আমি জানি আমার ড্রেস কেনার জন্য দাসবাবু কারোর কাছ থেকে ধার নিয়েছে। দাসবাবুর জন্য এটা অনেক দিন ধরে কিনে রেখেছিলাম, আজকে দিয়ে দেব। হ্যালো, হোয়াট? আপনি? আমার বাবা। আপনি তাড়াতাড়ি গিয়ে কাউন্টারে পয়সা ডিপোজিট করুন। ২৫০০ টাকা আছে, আরো ৭০০০ টাকা না? আরে দাঁড়ো দাঁড়াও, আমি দিচ্ছি। আচ্ছা কত বিল হচ্ছে বলুন তো, এবার থেকে যা বিল হবে আমার নামে করবেন, ওকে? তোমার বাবার এই দুর্দশার জন্য আমি দায়ী রে মা, আজ আমার জন্যই তোদের এই দুর্দশা। হাই, বাবা কেমন আছেন? ভালো আছেন। এই শোনো, খাওয়া দাওয়া ঠিকমতো দিয়েছিস? কি জানি কি করেছে। আর হ্যাঁ, ইভিনিং এ স্যুপটা ঠিকমতো খাইয়ে দিস। ঠিক আছে। ঘরে চিনি নেই, ১ কিলো চিনি নিয়ে আসিস তো। আমি বলছিলাম কি, ইন্স্যুরেন্সের লোক এসেছিল, একটা আর্জেন্ট সিগনেচার দরকার। সিগনেচারটা তুমি করে দিলে ক্যাশটা তাড়াতাড়ি পেয়ে যাবো। হাতটা দাও তো। ও হো, ধরো পেনটা ধরো, এখানে আমি যেখানে বলবো সেখানে করবে। হ্যাঁ,